দুর্নীতির রাজ্যে যেন প্রত্যেক দিন নতুন নতুন সংযোজন। রাতের অন্ধকারে পণ্যবাহী ট্রাক থেকে টাকা তুলতে দেখা গেল খড়দা থানার পুলিশ কর্মীকে। সিএনএস স্টিং অপারেশনে ধরা পড়ল সেই ছবি। খড়দা থানার অন্তর্গত বিটি রোড থেকে বহু পণ্যবাহী ট্রাক যাতায়াত করে রাতে। ট্রাক থামিয়ে কাগজপত্র দেখার নাম করে টাকা তোলা হয়। খড়দা থানার পুলিশের অত্যাচারে হয়রানির শিকার ট্রাক চালকরা। তবে দুর্নীতির এখানেই শেষ নয়, খড়দা এলাকার বিভিন্ন জায়গায় চলছে অবৈধ লটারি ও জুয়ার আসর। প্রকাশ্যে চলা জুয়ার আসর সম্পর্কে কিছুই জানেন না খড়দা থানার পুলিশ আধিকারিকরা? খড়দা অঞ্চলে জুয়ার ব্যবসা রমরমিয়ে চলছে। প্রশাসন যদি প্রশাসনের কাজ ঠিক করে করে, সেই সতর্কবার্তা যদি সবার মধ্যে পৌঁছাতে পারে, তাহলে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। আরে কি করবে তৃণমূল নেতারা যদি নিয়ন্ত্রণ করে সব কিছু, হাত পা বেঁধে রাখে প্রশাসনের, তারা কতটা করতে পারবে? সেটা এই সময় আসলে রাজ্যে অর্থনীতির অবস্থা এত খারাপ, কোনো সেভাবে কোনো শিল্প নেই, কোনো টাকা পয়সাটা লুট হয়ে গেছে, এবং তার মধ্যে এরা বেআইনিভাবে এই কাজগুলো করছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো ভূমিকা নেই। পুলিশ নিজেই যেখানে টাকা তোলায় ব্যস্ত, সেখানে সাধারণের দিকে অবৈধ জুয়ার ঠেকের দিকে নজর দেওয়ার সময় কোথায়? প্রশ্নটা থাকছেই। খড়দা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।